আমরা যত যাই করি না কেন, যত হিসেব নিকেশি করি না কেন, কি যায় আসে বলতো শ্রীপর্ণা তাতে? এই আগে পিছিয়ে উপর নিচে এই সব হার জিতের মধ্যে কনক নিজে তো কখনো রাখে না নিজেকে। যে মানুষটা অন্যকে জেতানোর জন্য নিজে হেরে বসে থাকে সব সময়, নিজেকে এক ধাপ পিছিয়েই রাখে, তাকে আমরা সবাই মিলে যতই যতই জেতানোর চেষ্টা করি না কেন, পিছিয়েই রাখবে ও নিজেকে। সেই জন্যই ও সবার থেকে আলাদা। সত্যি অদ্ভুত মেয়ে একটা, খাদহীন নিষ্কলুষ একটা খাঁটি সোনার টুকরো কনক। তোকে বলেছিলাম দুটো যা হোক ছেদ করে দিতে, পেটে কিছু দিতে হয় তাই, নইলে আমার গলা থেকে কিছু নামবে না কো কনক। খুব নামবে। তুমি কেন এরকম বলছো মামি? এখন তো সব মিটে গেছে, এত ভেঙে পুরো না। তোমার শরীরে কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? ঠিক আছে, এখন না হয় আমি বলছি, কিন্তু আমার জায়গায় যদি দিদি ভাই বলতো তাহলে তুমি না করতে পারতে? আমার পেটের মেয়ে আমাকে ভুল বুঝে আমার থেকে মুখ ফিরিয়ে নিল রে, আমারই দোষ, আমি ঠিক মতন শিক্ষা দিতে পারিনি, তোর মামার কথা কানে তুলিনি কো, নইলে আমাকে আজকে এই ফল ভোগ করতে হতো। বল, বসো বসো। মামি, দিদি ভাই প্রেগনেন্ট, ডাক্তার বলেছেন এই সময় দিদি ভাইয়ের মনে একটু চাপ থাকবে, দিদি ভাইয়ের কথা দুঃখ পেও না। তুই আজও সবার কথা ভাবিস রে কনক? জ্ঞান হওয়ার পর থেকে তুমি আর মামাই তো আমার সব, আমার বাবা মা, আমার আত্মীয়। বাবা মা যদি কোনো ভুল করে তাহলে ছেলে মেয়ে নাকি তাকে সরিয়ে দেয়, নাকি ছেলে মেয়ে যদি কোনো ভুল করে তাহলে বাবা মা তাকে ফেলে দেয়, বলো? আজ বুঝতে পারছি ও বাড়ির চৌধুরী গিন্নি কেন তোকে বউরানী করেছিল। তুই যোগ্য রে মা, সবাইকে এভাবে জড়িয়ে মরিয়ে চলা, সবার কথা সমানভাবে ভাবা, এটা বিরাট বড় মনের মানুষ ছাড়া কারোর পক্ষে সম্ভব না রে কনক। আজ পুরুতমশাই তোকে যা শিখিয়ে দিয়েছে তার জন্য আমি গর্ববোধ করছি রে মা, সত্যি। বড় হওয়ার শিক্ষা কি তুমি আমাকে দাওনি মামি? এই সংসারের প্রতিটা কাজ তুমি হাতে ধরে শিখিয়েছো আমায়। হ্যাঁ, কখনো মেরেছো ধরেছো, কিন্তু নতুন সংসারে তোমার শিক্ষাকে কাজে লাগাতে পেরেছি বলেই না আজকে আমি বৌরানী হতে পেরেছি। এবার খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে আর অনেক কথা হয়েছে। তুই বস বস। আরে বাবা বস। মামি, আজকে আমরা মামি ভাগ্নি একসঙ্গে বসে খাবো। কি ব্যাপার বলো তো? ডাইনিং ও দেখলাম তুমি তেমন কিছু খেলে না, কি হয়েছে? আহা, বুঝতে পারছো না, বিরহ যন্ত্রণা। এই স্ত্রী যখন বৃষ্টিকে নিয়ে আমার বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে চলে এসেছিল তখন আমার যা মনের অবস্থা ছিল, তোমার এখন মুখের অবস্থাটা ঠিক তাই। মোটেই না, একদমই না। সাধ্য কি, কনককে নিয়ে ভেবো না, যা ঝড়ঝাপটা গেছে মেয়েটার উপর দিয়ে ওকে কদিন মামার বাড়িতে একটু নিজেকে গুছিয়ে নিতে দাও, আর তুমি নিজেও একটু বিশ্রাম নিয়ে নাও। ঠিকই বলেছো ছোট বৌদি, তবে কি ওই কনক থাকলে তো ওর আবার রেস্টটা ঠিক করে হতো না? পিসিমণি তুমি না, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট। কি বলতো সত্যি বাবু, ওই শেখ কবি বলে গেছেন ডিস্টেন্স ক্রিয়েটস লাভ, তার মানে এই দূরত্বের পর তোমরা দুজনে আবার যখন এই কাছাকাছি আসবে তখন দেখবে ব্যাপারটাই আলাদা। বুঝতে পেরেছি,
আমি বুঝতে পেরেছি যে তোমরা চাও না যে আমি আর এখানে থাকি। না বেশ চলে যাচ্ছে, এই দেখো রক করে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি আজ একটা দারুণ জিনিস বানিয়েছি, এটা না খেয়ে কেউ কোথাও যাবে না। না কি খুশবু, এটা কি নইদি? এটা এক ধরনের হালুয়া, খেয়ে বলো তো এটা কিসের? হ্যাঁ খেয়ে ফেলেছি। তুমি বানিয়েছো রে, ধরে ফেলেছো ঠিকই, এটা তুমি বানাওনি? না মানে আমি বানিয়েছি, কিন্তু একজনের থেকে শুনে শুনে। ও বৌরানী আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি ঠিক তেমন তেমন বানিয়েছি। হ্যাঁ তাই প্রশংসাটা কিন্তু পুরোটাই বৌরানীর প্রাপ্য। অবশ্যই, বাইরে বসে ইনস্ট্রাকশন দেওয়ার কি আছে? নড়ে দিয়ে এরপর ফোন করলে ক্লিয়ারলি বলে দিও যে বাইরে বসে বাড়ির কথা না ভাবতে। তুমি এখন এসব কথায় কাঁদিও না, তুমি একদম এসব কথায় কাঁদিও না, বরঞ্চ এই বিয়েটা হয়ে যাওয়ার পর যে আরো একটা বিশাল বড় কাজ তোমার জন্য ওয়েট করছে সেটা নিয়ে এখন প্ল্যানিং শুরু করো। বিশাল বড় কাজ মানে? মানে তুমি আর বৌরানীর লম্বা একটা হানিমুন সেরে আসো, ফিরে আসার পর বৌমনির মতন একটা গুড নিউজ আমাদের দাও। ব্যাস তোমরা না মানে এই যে দেবদাস, চলো সটাক সে এক প্যাক মেরে দেবদাস থেকে ডিরেক্ট রোমিও হয়ে যাও। স্টপ ইট, তোর একটু চুপ করবি আমার ভালো লাগছে না। হেরে ডুড, এইসব তুই রিজেক্ট করছিস, সুধরে গেলি? আর কি হয়েছে বলতো তোর? কিছু না, জীবনটাকে এখন আমি অন্যভাবে দেখতে চাই। অনেক ভুল করেছি জীবনে, অনেক ভুল করেছি, সব ফুল এক এক করে শুধরে নিতে চাই, ব্যাস। এসবের কি দরকার শুনি? কারণ জোর করে কিছু পাওয়া যায় না, যেগুলো আমি সহজে পেতে পারতাম সেগুলো আমি নিজের লোভের বশে হারিয়েছি। আমি শুধু একবার ঘুরে দাঁড়াতে চাই, ব্যাস। একটা কথা বলবি ভাই? বল। তুই কি এখনো লিখে ভালোবাসিস? ওর তো বিয়ে হয়ে গেছে, গড গেস, সব কি ভুলে যাওয়া যায় না? চেষ্টা করেছিলাম তো, ভুলতে পারলাম কোথায়? আর ভালোবাসার কথা যদি বলিস তাহলে একটা কথাই বলবো, অনেকদিন পর বুঝেছি আসল ভালোবাসার অর্থটা কি, আর ভালোবাসার শব্দটা কতটা বড়। অনেকটা চেঞ্জ হয়ে গেছো, ফিলই করোনি দূরে থাকার কষ্টটা কি হয়। ওই কষ্টটার সাথে আমি অভ্যস্ত, কাছে এসো দূরে সরে যাওয়ার যন্ত্রণা এগুলো তো কমবক করে নি আমি। সরি, ঠিক আছে না ঠিক নেই, এটা প্রমিস করতে পারি যে ইন ফিউচার
আমাদের মাঝখানে কাউকে আসতে দেবো না।